জন্মদাত্রী মাকে ধর্ষণের অভিযোগে নরপিশাচ ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল আদালত। জানা যায়, গত 2/5/22 সালে ত্রিপুরা টাকার জলা এলাকার নরপিশাচ ছেলে অজয় দেববর্মা তার নিজের জন্মদাত্রী মাকে ধর্ষণ করে। 5/5/2022 সালে অভিযুক্ত নরপিশাচ ছেলে অজয় দেববর্মার বিরুদ্ধে টাকার জলা থানায় ধর্ষণের মামলা করেন জন্মদাত্রী মা। টাকার জলা থানার পুলিশ মামলা হাতে নিয়ে অভিযুক্ত নরপিশাচ ছেলে অজয় দেববর্মাকে 5/5/2022 সালে গ্রেপ্তার করে। টাকার জলা থানায় মামলা নম্বর ST টাইপ 1/19/2022। অভিযুক্ত নরপিশাচ ছেলে অজয় দেববর্মাকে দীর্ঘদিন যাবত জেল হাজতে রেখে মামলা চলতে থাকে। শুক্রবার বিকেল 5:30 20 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় সিভিল জজ জুনিয়র ডিভিশনাল আদালত ভারতীয় দণ্ডবিধির 376(2)(f)(IPC) ধারায় অভিযুক্ত নরপিশাচ ছেলে অজয় দেববর্মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন। এই নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন সরকারি আইনজীবী গৌতম গিরি। অ্যাকশন। মাননীয় এডিশনাল সেশন জাজ বিশালগড়, একটি মামলা যার নাম্বার ST টাইপ 1/19/2022। উক্ত মামলায় আজকে তার চূড়ান্ত রায় প্রদান করেন। উক্ত মামলার অভিযোগ ছিল একজন ভিকটিম গত 5/5/2022 ইংরেজি তারিখ টাকার জেলা পিএসএ একটি লিখিত অভিযোগ করেন যে ওনার ছেলে নাম অজয় দেব বর্মা গত 2/5/2022 ইংরেজি তারিখে তার মাকে ধর্ষণ করেন। তারপর উক্ত মামলা টাকারজোলা পিএসএ লিপিবদ্ধ হয়। পরবর্তী সময়ে আসামিকে গ্রেপ্তার করা হয় এবং উক্ত আসামি অজয় দেব বর্মাকে জেল হেফাজতে রেখে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন মাননীয় আদালতে 20 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করেন এবং আজকে মাননীয় আদালত ভারতীয় দণ্ডবিধির 376(2)(f)(IPC) ধারা মোতাবেক অভিযুক্ত আসামি অজয় দেব বর্মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডিত করেন, লগে 10,000 টাকা জরিমানা করেন। উক্ত মামলা তদন্তকারী অফিসার ছিলেন এসআই দিলু জামাতিয়া এবং এসআই জেকব ত্রিপুরা। উক্ত মামলা ভিকটিম উনি হলেন আসামির মা।